সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় আরও অন্তত 30 জন আহত হয়েছেন। নিহতরা হলেন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক, আব্দুল সুফির ছেলে বাবুল মিয়া এবং আব্দুল বাশিরের ছেলে শাহজাহান মিয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাগ বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালাদার গ্রুপের শাহজাহান মিয়া। সংঘর্ষে প্রায় 30 জন আহত হয়েছেন বলে জানা যায়।